মহতরম, আজকে আমাদের অখণ্ড ভারতবর্ষের বাজাদিন সরকারের 80তম প্রতিষ্ঠা দিবস। তো আজকের এই দিনের গুরুত্ব ও মাহাত্ম্য এই ব্যাপারে আমার এই আজাদিন স্বেচ্ছাসেবক পরিষদের একজন দায়িত্ববান কর্মী মাননীয় মনিদা, তিনি কিছু বলবেন বা ওনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। বন্দে মাতরম। আজ 21শে অক্টোবর, 1943 সালের 21শে অক্টোবর শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন সরকার গঠিত হয়েছিল। তো সেই সরকার তাকে স্বীকৃতি দিয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশ 10টা দেশে প্রায় স্বীকৃতি দিয়েছিল। যে স্বীকৃতির বলে নেতাজি 1943 সালের 23শে অক্টোবর ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত। কেননা আজ পর্যন্ত কোনো দেশ ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে ঘোষণা করে যুদ্ধে অবতীর্ণ হয়নি। একমাত্র আজাদিন সরকারের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আজাদিন সরকারের প্রধান হয়ে তিনি ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো যে যুদ্ধটা এখনো কিন্তু জারি আছে, আর এই ইতিহাসে এই কথাটা পাওয়া যায় না, বা আজাদিন সরকার সম্পর্কে খুব সামান্য 2-4 লাইনের ভিতরেই বর্তমানে ভারত সরকার সীমাবদ্ধ রেখেছে। তার কারণ হচ্ছে ভারত সরকারের প্রতিষ্ঠা পেয়েছে আজাদিন সরকার বা নেতাজির বিরোধিতার উপরে এই সরকারের জন্ম। ব্রিটিশ তারা ক্ষমতা হস্তান্তর করেছিল শুধু নেতাজিকে রুখবার জন্যে। তো যে ভারত সরকার যার জন্যে স্বাধীনতা তো পায়নি বা স্বাধীনতা তো ব্রিটিশরা দেয়নি, ডোমিনিয়ান স্ট্যাটাসের উপরে এই সরকারটা দিয়ে লিখিত খসড়া করে এই সরকারটাকে দিয়ে মানে জওহরলাল সরকার বা ভারত সরকারকে এখানে বসিয়ে রেখে তারা তাদের হচ্ছে ইংরেজ সেনাদের বা ইংরেজ লোকজনকে নিয়ে তারা এখান থেকে চলে যায়। তো আমরা সেই ইতিহাস মানে নেতাজির যে ইতিহাস এটা প্রতিষ্ঠা করার জন্যে আজাদিন সরকার বা আজাদিন স্বেচ্ছাসেবক পরিষদ আমরা এই ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরার জন্যে শ্রদ্ধেয় স্বামীজি আমাদের উদ্বুদ্ধ করেছিলেন, যার নেতৃত্বেই আজকে আমরা এই আজাদিন স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য হিসাবে এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আজকের দিনটা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করব। এই দিনটা আমাদের কাছে খুবই মহত্বপূর্ণ দিন, তার কারণ হচ্ছে প্রকৃত স্বাধীন সরকার ছিল কিন্তু আজাদিন সরকার, যার একটু আগেই বললাম যে যে সরকারের পৃথিবীর 10টা দেশ স্বীকৃতি দিয়েছিল। তো আমরা সেই ইতিহাসটাকে নিয়েই আজকে এই দিনটা আমরা পালন করব এবং আমরা খুব মর্যাদার সঙ্গে এই দিনটা পালন করব। তো সবার কাছে অনুরোধ, সুশৃঙ্খলভাবে আমাদের যে কমান্ডাররা নির্দেশগুলো দেবেন সেগুলো যেন আমরা পালন করি। জয় হিন্দ।
স্ট্যান্ড স্যার ঝাঁসি জানি ক্রিকেট ম্যান 23 গাড়ি খালি ভাই জয় সব জয় শ্রীমান 21 অক্টোবর ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড গ্রাউন্ডে 106 স্টুডেন্ট অ্যান্ড 68 সিনিয়র্স হাজির হয় শ্রীমান জয় সব জয়
Yeah.